আপনারা যখন ড্রাফট হলো বা তার আগে অনেকবার বলেছেন যে মাঠে দর্শক অ্যালাউ করতে চান, তো সরকার থেকে একটা নির্দেশনা আছে 15 দফা যাতে অমিক্রনের সংক্রমণটা না ছড়ায়, কোভিড যাতে না ছড়ায়, যে বেশি জমায়েত করা যাবে না, ইভেন সব জায়গায় 50% ক্যাপাসিটি। আপনারা এর আগে পাকিস্তান সিরিজে 50% করলেন, যেহেতু অমিক্রনটা বাড়ছে, করোনা বেড়ে গেছে, বিপিএলটা তো কেমন দর্শক অ্যালাউ করতে চান, কোনো আলোচনা হয়েছে কিনা বা কোনো নির্দেশনা পেয়েছেন কিনা? আপনারা জানেন যে যখন এখানে পাকিস্তান সিরিজ চলছিল তখন তো অমিক্রনের বা এরকম কোনো কিছু এখানে ওরকম থ্রেট ছিল না এবং প্যান্ডামিক সিচুয়েশান ওয়াজ ভেরি গুড। তো সেই জন্য আমরা তখন 50% আমরা অ্যালাউ করেছিলাম, সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করি। তো এখন যেভাবে অমিক্রনের এই যেভাবে বাড়ছে ইনফেকশন রেট, তো এতে দেখা যাচ্ছে যে আমরা জানি না জানুয়ারি মাসে যখন আমাদের বিপিএল শুরু হবে তখন সিচুয়েশান কেমন হবে। আমাদের সাথে সরকারের সাথে যে আলাপ আলোচনা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের সাথে, সেখানে আমরা 50% অ্যালাউ করারই আমরা একটা জায়গা রেখেছিলাম। কিন্তু এখন যদি মনে করি যে তারা যদি সরকার যদি মনে করে যে না অমিক্রনটা ছড়ানোর কারণে আমাদের আরও তাদের রুল আমাদের ফলো করতে হবে, যদি আরও কোনো কিছু রেস্ট্রিকশান থাকে, দর্শক একদমই যদি না প্রবেশ করানোর জন্য তাদের কোনো নির্দেশনা থাকে, তাহলে আমাদের সেটা মানতে হবে। আবার অথবা যদি তার থেকেও যে 50% কমেও যদি তারা বলে থাকে, ডেফিনেট তারা আমরা সেটাই মানতে হবে আমাদের। তো আমরা আশা করি, দেখা যাক যে এখন আলাপ আলোচনা চলছে, সিচুয়েশান কী এটা সিচুয়েশানের উপর ডিপেন্ড করছে, আগামী 10 দিনের সিচুয়েশানটা কেমন দাঁড়ায়। যদি ওয়ার্স হয় তাহলে ডেফিনেটলি আমার মনে হয় আমাদেরও সেদিকে লক্ষ্য রাখতে হবে। জানেন ভাই, এবার আমরা দেখলাম যে লাস্ট এখন যে অ্যাশেজ চলছে, এই সিরিজ চলাকালীন অনেকেই কিন্তু কোভিড আক্রান্ত হয়েছে, তারপরে সিরিজগুলো কন্টিনিউ করা হয়েছে। বিগ ব্যাশেও সেম, প্রচুর মানে খেলোয়াড় স্টাফরা করোনা আক্রান্ত হচ্ছে, তারপরে খেলা চালানো হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের সামনে বিজি একটা স্কেজুয়েল, বিপিএল বলেন বা বিসিএলও শুরু হচ্ছে ওয়ানডে ফর্ম্যাট ইন্ডিপেন্ডেন্ট স্টাফ নামে, এখানে যদি কোনো ক্রিকেটার বা কোনো স্টাফ যদি করোনা আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নেবেন বা কী স্ট্র্যাটেজি নিয়ে আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না। এই একটা আইসিসি প্রোটোকল আছে যে যদি খেলার কোনো যদি প্লেয়িং মেম্বার কেউ যদি আক্রান্ত হয় অথবা যদি কোনো টিম ম্যানেজমেন্টে আক্রান্ত হলে তাকে আইসোলেট করে নেওয়া, এবং আইসোলেট কতজন হতে পারে, সংক্রমণ কার কতজনকে ইনফেক্ট করবে এবং তার সংখ্যা কেমন সেটার উপর আসলে এটা নির্ভর করে। একজন দুজন হলে তো তাহলে তাকে টোটালি আইসোলেট করে কিন্তু খেলা চালিয়ে যেতে বলা হয়, সেখানে কোনো সমস্যা থাকে না। যদি 4-5 জন অথবা বেশি যদি এরকম যদি ইনফেক্টেড ছড়িয়ে যায় তখন আপনার জন্য আরেকটা প্রোটোকল আছে, তো আমরাও সেই প্রোটোকল ফলো করবো। এখন তো আপনার এখন খেলা চালাতে হলে অথবা এমনি নিয়ম আমাদের যে নর্মালি যেসব ফুটবল বলেন ক্রিকেট বলেন এগুলো সম্পূর্ণ সব স্পোর্টসই কিন্তু নিউ নর্মালের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তো উই হ্যাভ টু ফলো দ্য নিউ নর্মাল। এখন এই ঠিক করোনার মধ্যে থেকে কিন্তু আমাদের খেলা চালিয়ে যেতে হবে, খেলে যে প্রোটোকলটা থাকবে আমরা ওই প্রোটোকলটা আমরা ফলো করবো। জানেন ভাই, বিপিএলে ঢাকা ফ্র্যাঞ্চাইজি তো এখনও বিসিবির আন্ডারে আছে, এবং আগেই আপনারা বলেছিলেন যে স্পন্সর খুঁজছেন, অনেকে আগ্রহ প্রকাশ করেছে, এটার কোনো আপডেট আছে কিনা যে কয়জন? হ্যাঁ, কাছাকাছি প্রায় 2-3 জনের সাথে আলাপ আলোচনা হয়েছে, তারা জয়েন্টলি স্পন্সর করতে চাচ্ছে, আমাদের স্পন্সর হাতে আছে, আপনারা বোধ হয় আগামী 2 দিনের মধ্যে আপনার কনফার্ম হয়ে যাবে। এটা কি তারা স্পন্সর হিসেবে মানে অন্য টিমগুলো যে আমরা ইন্ডিপেন্ডেন্টলি তারা টিমটা রান করবে, তারা কোচ ম্যানেজমেন্ট বোর্ড রান করবে? আচ্ছা, জল ভাই, যেটা হচ্ছে আপনারা নতুন স্ট্যান্ডিং কমিটিতে আসছেন, গতকাল আমরা একটা রিপোর্ট করেছিলাম, সেটা হচ্ছে ফেডারেশনে অনিয়মের কিছু অভিযোগ হয়েছে, সেটা হচ্ছে আগে দেখা যাচ্ছিল যে আম্পায়াররা করতে, এখন আম্পায়ার নিয়ে কোনো সমস্যা পাইনি, আমরা পেয়েছি একটা টিম আরেকটা টিমকে ছেড়ে দিচ্ছে একই মালিকের টিম, এইসব ব্যাপারে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন বা এইসব যে অনিয়ম হচ্ছে? যদি ডেফিনেটলি প্রমাণ থাকলে এটা সিসিডিএমের উচিত হবে, যেমন ম্যাচ রেফারি যদি রিপোর্ট থাকে তার ইমিডিয়েটলি এটা রিপোর্ট করা উচিত, ম্যাচ রেফারিরা বোর্ডকে বা সিসিডিএমকে জানাবে, সিসিডিএম যদি সত্যি প্রমাণিত হয় তাহলে ডেফিনেটলি অ্যাকশন নেওয়া উচিত। জানাবে লাস্ট একটা প্রশ্ন, আপনারা তো নতুন কমিটিগুলো যখন ফর্ম হলো মোটামুটি সবাই মাঠে নেমে কাজ শুরু করে দিয়েছেন, বিভিন্ন কমিটি অনেকের সাথে বসছে কথা বলছে, দুই একটা কমিটি আমরা এখন পর্যন্ত দেখলাম মোটামুটি সাইলেন্ট। যদি বলি সিসিডিএমের কথাই যদি বলি, আমরা জানি এবছর অনেক খেলা বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের ফার্স্ট ডিভিশন টিমের লিগগুলো অ্যাকোমোডেট করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে সিসিডিএম ক্লাবগুলোর সাথে বসবে কি না বা এই বিষয়ে আমরা এখন পর্যন্ত কিন্তু কিছু শুনিনি বা দেখিনি। হয়তো এখন যেহেতু মাত্র তো 2 সপ্তাহ হলে তারা দায়িত্ব নিয়েছে, আমার না সামনে ডেফিনেটলি দেখবেন, যেহেতু এখন লিগ দেরি আছে শুরু হতে, তো ডেফিনেটলি আরও বাকি লিগও আছে, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশন, থার্ড ডিভিশন বলেন, ফার্স্ট ডিভিশন তো খেলা হচ্ছেই, প্রিমিয়ার ডিভিশন আছে, তো যেহেতু নতুন দায়িত্ব নিয়েছেন একজন, আমরা আশা করি যে উনি খুব শীঘ্রই তাতে বসবে, যেহেতু এখন তারা হয়তো কমিটি ফর্ম করছে, এবং যেহেতু অনেক আগে পুরনো কমিটি ছিল, যারা কমিটি মেম্বারের কথা বলছি,
অথবা হয়তো কিছু মেম্বার তারা ওনারা এখন নিয়ে নতুন কমিটি ফর্ম করবেন, এই জন্য হয়তো ওয়েট করছেন। আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন, তারা ডেফিনেটলি তারা কাজে নেমে যাবে। আপনারা তো স্বচ্ছতার অনেক কথা বলেছেন বা বোর্ড প্রেসিডেন্টও বলে, সিসিডিএমের সদস্য সচিবেরই 8-10টা ক্লাব আছে এরকম অনেকে বলে, বা এটা অ্যাকচুয়ালি কতটা স্বচ্ছতার এখানে জানি না, আপনি ট্রান্সপারেন্সির কথা বলছেন, কোন কোন পয়েন্টেতে কথা বলছেন ট্রান্সপারেন্সির আমি জানি না। সিসিএম সেক্রেটারি যিনি আগে ছিলেন তার কথা বলছেন, আমি সঠিক তার বিরুদ্ধে কি আপনাদের আট দশটা ক্লাব থাকতে পারে, ওটা অনেকের নামে থাকতে পারে, উনি 8-10টা ক্লাবের মালিক কিনা আমার জানা নেই।